বন্ধু, বিরক্তির চরম পর্যায়ে গেছি গা। বড় ভাই প্রেম করতে আইছে, ডেটিং দিতে আইছে, মায়া 3 ঘন্টা কোনো খবর নাই। হ্যাঁ, ভিতরে আমি বাইরে মনে করে চকিদারি করতেছি, বেতন ছাড়া চাকরি, বিরক্ত লাগবো না? এই যে তল্লয়ের কথা কইতাছি, কতদিন পরে ফোন দিস, তাও বিরক্ত লাগতেছে, কি লেগে জানাস না? এখানে দাঁড়াই ধিক্কা, ফোন রাখ বন্ধু, তল্লয়ের পরে কথা কমনি। হ্যাঁ, তাহলে খারাপ ব্যবহার করলে তুই কষ্ট পাবি। ভাই চলো। কোথায়? বাসায়? চলো চলো যাই, আসবে না। এই খবরদার, ফালতু কথা বলবি না, সবসময় ফাইজামি ভালো লাগে না। ভাই আসবে না, আবার আসবে। 3 ঘন্টা হয়ে গেছে, আসবে না আমি বললাম না? চলো আসবে, ঠিকই আসবে, ওকে কথা দিছে আসবে। আসবে না আমি বলতেছি, সে আসবে না। তুই এত কনফিডেন্টলি কি করে বলতেছিস যে আসবে না? আমি জানি, তার কল দিচ্ছি। ফোন দিবা, হার নাম্বার আছে তোমার কাছে? তুই কি করে জানিস যে ওর নাম্বার আমার কাছে নাই? নাম্বার দেই নাই, দেই নাই, এটা তো আমি জানি। ভাই তুই ভুলে গেছ ভাই, না তুই ভুলে নাই, নাম্বার দেই নাই। মেসেঞ্জারে কল দিচ্ছি। হ্যাঁ মেসেঞ্জার। রাজু, ফোন দে, ফোন দে। বাবা সে সরি ভাই, এটা তুই নাটক কর না। তুই কে? আমি মোহাম্মদ নাজিমুদ্দিন মন্ডল রাজু। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। মানুষ সচেতন করার জন্য দড়ি হবে যে মোটা দড়ি, মজবুত, ছিঁড়বে না। দড়ি তো আমাদের কাছে নাই, সামনে হার্ডওয়্যার দোকানে পাবেন। মানে কি মোটা দড়ি পাওয়া যাবে? হ্যাঁ দড়ি পাওয়া যাবে, দেবে। মানুষের মৃত্যুটা কি ভাই? না অবাক হয়ে গেলাম, মনে করো তুমি সকাল সকালবেলা একজনের লেগে খাইবা, বিকালবেলা ওই নাই, ভাবতে কেমন না ব্যাপারটা? আমার কিছু হয়নি ভাই, একটু আগে মায়ের ডাইলো না, ওর বয়স কি হয়েছে ভাই, ওই মরার লেগে পাগল হয়ে গেছে। কি আজে বাজে কথা, ওই মায়ের সাথে কি মরার সম্পর্ক? একটু আগে এনে কি চাইলো? মোটা দড়ি চাইল, মোটা দড়ি কিনলে চাইল যেমন না? কেন ওই মরাটা কনফার্ম করার লেগে মোটাই লাগবো। আর চিকন রসি নিয়ে যদি ঝোলার পরে আবার ছিঁড়া পড়ে যায়, এর লেগে মোটা না নিতে হয়েছে, একেবারে মৃত্যু কনফার্ম করতে হয়েছে। আচ্ছা আলতো বলতে কথা, লিমিট থাকে ভাই, আমি চিকন রসি থেকে মরার লেগে না। আচ্ছা এটা ভাই আমি 100% কইতাছি মরবো, হ্যাঁ এর লেগে মোটাটা নিয়ে ওই ইনশিওর করার লেগে আইছে। আমি তাহলে এখন কি করা উচিত? মানুষ হিসেবে ওর বাঁচানো উচিত নামগো। দিয়ে তো জুড়ে গেলে জামালা, চলো।
দড়ি হবে? জি হবে। মোটা দড়ি হবে। দেখি এর চেয়ে মোটা নাই? না এটা এই ভারী জিনিস ঝুলালে কি ছিঁড়ে যাবে? হাতে ঝুলালে সেটা না। দশ গজ গান আজ কত? দুটো একশো টাকা। তাড়াতাড়ি দেন। প্যাকেট লাগবে না, এমনি দিয়ে দেন। শুনছিস কি কইলো? এবার শিওর হইছো ভাই? শিওর মানে ওটা 100% শিওর ভাই। দেরি করলে ঝুলে যাবো, তাড়াতাড়ি চলো। আমি বলছি, শুরু থেকে বলছি, দেখুন আপনি একটা দোকানে গিয়ে দড়ি খুঁজছিলেন, আপনি জিজ্ঞেস করছিলেন যে মোটা কোনো মজবুত দড়ি আছে কিনা, আপনি টেনে টুনে দেখেছেন যে ভারী কোনো কিছু ঝুলালে ছিঁড়ে পড়বে কিনা, আপনি সেই দড়িটা কিনেন। আমাদের সন্দেহ হয়, আমরা আপনাকে পেছনে পেছনে ফলো করতে করতে আসি, তারপর গেটের সামনে এসে আপনার একটা ফোন আসে, সেই ফোনের মধ্যে আপনি কাউকে বলছিলেন যে আপনার বাঁচার আশা নেই, আপনি মাপ চেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। কেন? দেখুন, সুইসাইড করা মহাপাপ, মহাপাপ। আপনার বয়স কম,
ঝগড়াঝাটি এগুলো হতেই পারে, এগুলো ব্যাপার না। আপনি বেঁচে থাকলে সমস্ত কিছু সমাধান আছে। কিন্তু কে সুইসাইড করতে চাচ্ছিল? আপনি? আমি? আপনার চোখে মুখে ছিল মৃত্যু। জি আপনি। তাহলে আপনি দড়ি কেন কিনেছেন? কেন কেন বলেছেন যে বাচ্চার আশা নেই, মাপটি কেন বিদায় নিচ্ছিলেন? কাপড় শুকানোর জন্য। ও তাহলে তো এটা ভুল বোঝাবুঝি। রাক, তাহলে ফোনে কেন বললেন যে বাচ্চার আশা নেই? আমাকে মাফ করে দিস। আমি তো আমার মিনির জন্য বলেছি। মিনি? হু ইজ মিনি? সরি বিড়াল। রাক, আমার মিনি অনেকদিন ধরে অসুস্থ। আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার বলেছে তার বাচ্চার আশা নেই। তুমি কি জানো না জিনিসটা? তখন আমার ফ্রেন্ডের সাথে আমি ফোনে কথা বলছিলাম, আর আমি ওকে বলছিলাম যে তোকে দুইবার আঁচড় দিয়েছিল, দুইবার ইনজেকশন দিতে হয়েছে, এজন্য তুই ওকে মাফ করে দিস। এটাই আপনার কত বড় সাহস! আপনি আমার বাসা পর্যন্ত ফলো করে এসেছেন, আমি ফোনে কার সাথে কথা বলছি না বলছি এগুলো আড়ি পেতে শুনছেন, এখন আমার বাসায় এসে আমার মাকে কুপরামর্শ দিচ্ছেন। আমি না বুঝতে পারছি না, এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু এই ছেলেটা কি আমাদের এলাকাতে থাকে? নিজেদের বাড়ি ওদের? আমি কিন্তু সত্যি সত্যি এখন চোখ দেখে সমস্ত কিছু করে ফেলাতে পারো না ভাই? ভুল হয়ে গেছে। ভুল কেন হবে ভাই? ভুল তো কম্পিউটারে হয়, আমি তো মানুষ। আমি গেছি তোমার কারণে ভাই। আমি ভাবছি মায়ের বাচ্চা তোমার কুমারিত দূর করলো। আমার তার থেকে সত্যি কি জানেন, ভুলটা না আমার না, আমি কখনো ভুল করি না, ভুলটা সবসময় ও করে। আচ্ছা ভুল তো কম্পিউটারে করে, আমি তো মানুষ তাই না? আচ্ছা ভালো কথা বলছিস, ধূপ কিন্তু আমার বাসাতেই আছে। তাহলে জ্বালায় দে। সেটাই হচ্ছে।
আচ্ছা আমি তোকে পরে ফোন দিচ্ছি। ভাই আগুন। আগুন ভাই আগুন। হাফটায় দাঁত ফালা দিবো। জানিস আমি সিগারেট খাই না, আমার কাছে আগুন চাচ্ছিস? আয়ু কমায় ফেলবো কিন্তু একদম, খবরদার বেয়াদব কোথা গেল। ভাই আমি তো সিগারেট খাওয়ার লেগে আগুন চাই নেই ভাই। তাহলে আগুন দিয়ে কি করবি? আগুন সে আগুন না, উপরে চায় দাও না, আগুন লেগে পুরো ছা খারাপ হয়ে যেতেছে ভাই। সত্যি সত্যি আগুন রাজু ভাই, আগুন ফাটানি, আগুন আগুন, চলো ভাই উপরে যাই। আপনার ঘরে আগুন, আসি একদম ছেলেটা বোকা, আমি টাও দিচ্ছি, একদম টাও দিচ্ছি। বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি ভাই আজকে কিন্তু আমার কোনো দোষ ছিল না ভাই। নিজের উপর যে কি পরিমাণ রাগটা উঠতেছে আমার রাজু, মনে হচ্ছে মতো নিজেরা ঘুষায় গড়ে টিপা ধরে নিজেরা মারা। সরি তুই রাগ করিস না, বললাম তো মাথা ঠিক নেই, দেখি কিছু একটা করতে হবে। আমি কালকে যাবো, যাই সরি বলে আসবো। হ্যাঁ তুমি সরি বলবো তো কি করবো, ভুলটা কার, ভুলটা তো আমার নাকি? তা বলিস তো কি ভাই, আর যা মনে করা করুক গা, মুরগি না খাক গা, যাক না যাবো আমি। তা যা তুমি যাও, আমি যাবো না ভাই, আমি নিজের অনেক ভালোবাসি ভাই, মায়ের আগুনে পুরাইবো আর পুড়তে যাবো। ওই কেটা
আমি কলকাতা এসে যাবো, তুমি যাও। আমি নিজের ফিট করব, সব আকাশের মধ্যে আমি নাই। বুড়ি কোন লেগা যে চেষ্টা করতেছি আর তুমি করতেছ কাজের চেষ্টা, নিজের সময় দাও ভাই। এই যে জোর করে নিয়ে এলা ভাই, যদি সত্যি সত্যি শরীরে আগুন ধরা দেয় ভাই, আগুনে পুরে মরে যাবো তো। তবে আমি মরে গেলে ভাই আমার মৃত্যুর প্রতিশোধ আমি ঠিকই লইলাম। প্রত্যেক দিন রাইতে স্বপ্নের মধ্যে তোমার জ্বালাম সুরসুরে দিব, দেখবো তোমার কত। একদম ভালো কথা বলবে না, চুপ চুপ। আমি টেনশনে বাঁচতেছি না কি থেকে কি করবো না করবো, আমি কানেকছি ব্যার 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 করতেছে। চুপ করে দাঁড়া থাকবে এখানে, নাহলে আমি তোর গায়ে আগুন ধরা দিব। একদম এটা কোন দেশি ভাষা? অ্যাকচুয়ালি আমি না কাল রাতে ঘুমাতে পারিনি। ফার্মেসি ওদিকে না, মানে কাল যা যা ঘটেছে না সেটার জন্য আসলে প্রচন্ড গিলটি ফিল করছিলাম। দেখেন আমি একদম ঘুমাতে পারিনি, আমি আসলে এক্সট্রিমলি সরি যা যা হয়েছে। আপনি কি জানেন আপনি একটা আতঙ্ক? আপনি শাস্তি দেন, আপনি যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেব, কোনো সমস্যা নেই। আপনি শাস্তি দেন তারপরও আই এম সরি, আই এম রিয়েলি 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 সরি এন্ড আই মিন ইট। আপনি আর কখনো কোনো সময় এরকম করবেন না। আমি আর কখনো কোনো দিন এরকম করব না। ওকে ফাইন, যান মাফ করে দিলাম। শুনুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভাই তুমি আমার ভাই মনে আমি ভয়ে গেছি গা, আমি কিন্তু ভয়ে যাই নাই। আমি প্যাস ট্যাস লাগাই দিব লেগেছি গা, ভালো করছি না? ভালো করছিস, চলো তাহলে যাই গা। কিন্তু আশেপাশে পেট্রোল পাম্প আছে? হ্যাঁ পেট্রোল পাম্প আছে। আছে তো পেট্রোল পাম্প, ইয়ে ওই তেল লাগবে আর কি, বুঝছিস? অক্টেন মক্টে কিছু একজনের শরীরে আগুন লাগাম। কার কিছু কইছে নি তোর? আয় ভাই, এলো সব ঠিক আছে? রাজু? হ্যাঁ ওই রাজু। হ্যাঁ এইটা তো, এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে আমার আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। রাজু চাকরি হয়ে গেছে? আরে চাকরি নলে অ্যাপয়েন্টমেন্ট লেটার হুদাই পাঠাইছে। ও হ তাই তো, কই হলো ভাই? আরে তুই ভুলে গেছিস কত বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিছিলাম। ও ওইখানে চাকরি হয়ে গেছে? বাহ বাহ, শুকুর আলহামদুলিল্লাহ ভাই। তা টাকা দাও ভাই, টাকা দাও। আরে ডাক ধর ধর ধর, মিষ্টি আনি দাও, টাকা দাও। আচ্ছা কার কবে তে জয়েন তোমার? নেক্সট মান্থে জয়েন, স্যালারি স্কেল ভালো রে। বাহ এই তো টাকা নে, মিষ্টি খা যা। এটা কি দিলা ভাই? কি দিলাম মানে? 100 টাকা দিছি, আবার কি 100 টাকা দিয়ে কি করবো? একটা ভালো দোকানে মিষ্টি নিতে গেলে তিনটা চারটা মিষ্টি দিব। তুই একা মানুষ তুই কতগুলো খাবি ভাই? আমার লেগে তো না, তাহলে বাসার লেগা। বাসার লেগা মানে ভাই? আমগো বাসার লেগা না, ওই বাসার লেগা। ওই বাসা মানে কোন বাসা? আরে ভুলে গেছো তুমি, যে বাসা আমরা আগুন নিভাতে গেলাম। সবসময় তাতন করলে যে এবার মিষ্টি লাগে কি ভাই? কি কও রাজু? হ্যাঁ তুই না, তুই না মাঝে মাঝে এমন সুপার আইডিয়া দে আস তোদের।
মানে তোমরা এসছো, আজকে কি আগুন দড়ি পানি এরকম কিছু ঘটবে? আপনি নেগেটিভটি নিবেন না, বি পজিটিভ আন্টি। আসলে আপনি আমাদেরকে আতঙ্ক মনে করেন না, এই জন্য আন্টি আজকে রেকর্ড ভাঙিয়ে দেব। আলহামদুলিল্লাহ প্রতিবেশী মানে সব প্রতিবেশীদের কি দিচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি, তাই আপনি বাদ যাবেন কেন? খুব ভালো হয়েছে। বেতন কত? মানে তোমাকে দিয়ে যায় নিয়ে যায়? না মানে আন্টি আসলে এখনো গাড়ি ক্লাস যখন শেষ হবে তখনই আসবে, মানে একটু পরেই আসবে। কি ভাবতেছ? টাইম টেবিলের যা ঠিক নাই, ওই কারণে দাঁড়া থেকে লাভ আছে? কও চলো চলো বাসা চলো। আচ্ছা এই শিফটে না হলে সামনে আরো দুটো শিফট আছে, না ডে শিফট আছে, নাহলে নাইট শিফট হবে। আমি এবারে না দেখে যাবো, দাঁড়া থাকতে বলতেছি দাঁড়া থাক। দাঁড়িয়ে আছে কেন? আপনার জন্যে না কিসের? আপনার জন্য কি পাগল হয়েছে নাকি? আপনি না করে দিচ্ছেন না, আপনার বাসার সামনে আশেপাশে থাকুন যাবো না ভাই। আমরা হচ্ছে রিক্সার জন্য দাঁড়াচ্ছিলাম। হ্যাঁ রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, রিক্সা কোথায় রে? আপনার কত করে করলাম ভাই, ওই রিক্সাই যান, আপনার রিক্সা পছন্দ হয় না। না না ওটা সিট অনেক ছিল, লাগে তোর আয়োজন কমে যাচ্ছে, তোর আয়োজন কমছে দিন দিন। এদিকে তারা
কি হইছে মিষ্টি কে গেল হ্যাঁ রাশেদ দিয়েছে রাশেদ রাশেদ ওই যে আগুন দড়ি পানি কি আর বলতে হবে না জানিস না তো রাশেদের না চাকরি হয়েছে 65,000 স্যালারি আরো বাড়বে স্যালারিটা আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তারপর অফিসের গাড়ি আছে অফিসের গাড়ি লাগে না তো ওর পার্সোনাল গাড়ি আছে তাহলে কি করব আরে এই যুগে এরকম ছেলে পাবে কোথায় ছেলেটা তো ভারী মিষ্টি তারপর যোগ্যতা আছে ছেলের শোন রাশেদ কিন্তু আমাকে মিষ্টি খাইয়েছে আবার তোকেও খাওয়াতে বলেছে তার মানে কি জানিস মানে হচ্ছে রাশেদ তোকে পছন্দ করে আচ্ছা মা তুমি রাখো তো এগুলো না আমার তো খুব পছন্দ ছেলেটাকে আচ্ছা তুমি মিষ্টি খেলে খাও হ্যাঁ ঠিক আছে আমি মিষ্টি বন্ধু পাঠাইছে তুমি খাও হ্যাঁ বন্ধু খাই ঠিক আছে বেশি মিষ্টি খেও না ডায়াবেটিস যদিও মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না বুঝা আমি ভাই কিছে তোমার তুমি কিন্তু ওই জায়গাতে আসার পরের থেকে তুমি কেমন ধনী হয়ে গেছো কিসে কত রাজু কি ভাই ওই মেয়েটা তোর কেমন লাগে আমার মেয়েদের খুব ভালো লাগে ভাই আমি জিজ্ঞেস করছি ওই মেয়েটা তোর কেমন লাগে মেয়েদের কথা জিজ্ঞেসছি কোন মেয়েটা এটা কোন দেশি ভাষা ভাই কি প্রেম করছো জানি না ভাই কোন ফার্ম তুমি প্রেম করছো 100% কোন ফার্ম তোমার পুরো শরীরে দেবদাস দেবদাস গন্ধ শুধু পারুরে পার সামর্থ্য তোমার নাই আমি বুঝালাইছি আচ্ছা কি ভাই এই যে আমরা পৃথিবীতে আসছি আসলে কি আমাদের সামর্থ্য ছিল না সামর্থ্য ছিল না তারপরও কিন্তু আমরা আসছি মানুষের সাথে কোনো কিছুই নাই কোনো কিছু থাকে না সাথে মধ্যে নিয়ে আসতে পারে একদিন আমিও দিয়ে আসবো ঠিক ঠিক দিয়ে আসবো আপনি আর কখনো কোন সময় এরকম করবেন না আমি আর কখনো কোনো দিন এরকম করব না ভাই তাহলে আমি যেটা ভাবছি এটা ঠিক না কোনটা হয়ে যা 100% কি 100% মানে তুমি 100% এই সব তো ওই সব না তুমি তো শেয়ার করছো গাড়ি চল Oh my god! Oh my god!
আপনার উপকার করতে আসছি আর আপনি জুতা দেখাইতেছেন। আপনার সাথে কেন বারবার এরকম হয়? আর কারো লোক হইতে পারে না? রাজু, রাজু আমি হাত সরি, মানে এক্সট্রিমলি সরি, একদম টোটাল ডিজাস্টার, একটা কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং, এক্সট্রিমলি সরি। তো দুম নিতেনি না, মানে ওই রিকশা অ্যাক্সিডেন্ট, আপনার খুঁড়িয়ে হাঁটা, স্যান্ডেল ছিঁড়ে যাওয়া, কোনো কিছু খেয়াল করতে পারিনি। আসলে মনে হচ্ছে আপনার কিছু হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম। আচ্ছা, আপনি আমাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকেন, তাই না? সরি, বললাম তো ইচ্ছে। কোথায় যাচ্ছিলেন? আজ আমার প্রথম অফিসে জয়েনিং। মিষ্টি দিতে এসেছিলেন না বাসা? না বলছি। জি, আপনি একটা কাজ করেন, আপনার যেহেতু অফিসে দেরি হয়ে যাচ্ছে, আপনার নাম্বারটা আমাকে দেন, আমার যদি কোনো হেল্প লাগে তাহলে আমি আপনাকে ফোন করব। আপনি কষ্ট করে আমাকে হেল্প করতে আসছেন। মিস কল দিয়ে রাখছি, আশা করি সেভ করবেন। জি, থ্যাংক ইউ। ও, একটা ছোট হেল্প লাগবে। ঠিক জিনিসই বলুন না। আমার স্যান্ডেলটা তো ছিঁড়ে গেছে। সেলাই করে দেব? তোকে পাশে না। শিওর, প্লিজ বলুন না। Welcome. And best of luck. আজকে থেকে আপনার অফিস। থ্যাংক ইউ। আশি। আচ্ছা শুনেন। জি। আমার বাসায় আবার মিষ্টি নিয়ে আসবেন। আমি আপনার বাসায় আবার মিষ্টি নিয়ে আসবো, মা বাবা সহ। মানে মানে আমি আমার বাবা আমাকে নিয়ে আপনার বাসায় মিষ্টি চান? যান, অফিসে দেরি হয়ে যাচ্ছে, রাতে কথা বলবো নে। চান? চান? হ্যাঁ, যাচ্ছি, বাই।
এক অ্যাপ এক দেশ, বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইন আইডি